রহমতুল্লা বারাকাত্লা আমাদের দেনি ভাই আবুধাবি থেকে প্রশ্ন করেছেন তহিত কত প্রকার কি কি এই ছিল আমাদের সম্মানিত ভাইয়ের প্রশ্ন তৌহিদ প্রথমত তৌহদ শব্দের অর্থ তৌহিদ কাকে বলা হয় তহিদ শব্দের অর্থ হলো একাত্মবাদ আর তৌহিদ কাকে বলা হয় তহিদ বলা হয় তৌহিদুল তৌহিদুল্লাহি তা রুবুয়া তিহি ও আসমা ওয়া ওহি অথবা এর অর্থ হলো মানে যেটা আগে বললাম যে আল্লাহ তালার তার দাসত্বে তার প্রভুত্বে এবং তার নাম ও গুণাবলিতে একাত্ম দেওয়াকে তাহিত বলে অথবা এফরাদুল্লাহি তা আলা ফি আফ আলিহি ওয়া আফ আলে ইবাদিহি ওয়া আসমাইহি সিফা আতিহি অর্থাৎ আল্লাহর কর্মসমূহে তার বান্দার কর্মসমূহে এবং তার নাম ও গুনাবালিতে একত্ববাদ দেওয়াকে তাহিদ বলে এখন তাহিদ হচ্ছে তিন প্রকার আগে শুনলেন তাহিদ মানে একত্ববাদ কোনো একটা বিষয়কে একক বলে জানার স্বীকৃতি দেওয়াকে তহিদ বলে যেমন আমরা আল্লাহ তাল্লাহকে একক বলে আমরা জানি একক বলে স্বীকৃতি দিই তো এই জন্য তাওহিদ মানে একাত্মবাদ আর তাহিদ কাকে বলে সেটা আপনারা শুনলেন আর তাহিদ হচ্ছে দৃঢ় বিশ্বাস করা যে আল্লাহ তালাই সৃষ্টিকর্তা জীবিকা প্রদানকারী রাজত্ব কর্তৃত্ব এ সৃষ্টি জগতের নিয়ন্ত্রণকারী এটা বলে স্বীকার করা বা বিশ্বাস করা আর দুই নম্বর হচ্ছে তাহিদুল উলুহিয়া অর্থাৎ শরিকহীনভাবে আল্লাহর ইবাদত করার মাধ্যমে তাকে একক সাব্যস্ত করা যেমন রুকু সাজদা জোবেহ করা মানত করা হ্যাঁ আল্লাহকে ভয় করা এগুলো প্রকাশ্য বা অপ্রকাশ্য যেটাই হোক এগুলো একমাত্র আল্লাহ রব্বুল আলামনের জন্যই সাব্যস্ত করাকে তাহিদুল উলুহিয়া বলা হয় আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে তাহিদুল তাহিদুল আসমাউ সিফাত তাহিদুল আসমা সিফাত আল্লাহ তালার নাম ও গুণাবলী একাত্মবাদ দেওয়া আর এ বিষয়ে আমরা কিতাব লিখেছি আপনারা সে কিতাব যদি সংগ্রহ করেন এই তাহিদের বিষয়টা অনেক জটিল কঠিন এবং এটা অনেক লম্বা কথা তো সেদিকে গেলে অনেক সময় লম্বা হয়ে যাবে তো সংক্ষেপে আপনারা শুনলেন তাহহিদ শব্দের অর্থ এবং তাহিদ কাকে বলা হয় এবং তাহিদ কয় প্রকার কি কি এই সংক্ষিপ্তভাবে বলা চলে যে যতটুকু বললাম তাহিদ তিন প্রকার তাহিদের অর্থ এবং তাহিদ কাকে বলে এই বিষয়টা আমাদের দেশের যারা যাদেরকে আপনারা আলেম মনে করেন যাদেরকে আপনারা বক্তা মনে করেন খ্যাতিসম্পন্ন বক্তা মনে করেন তারাও এই এইগুলো সংজ্ঞাটা দিতে পারবে না কারণ এই সম্পর্কে আমাদের দেশের পড়ালেখা নাই বললে চলে আপনারা তো খুব ভালো করে জানেন আলিয়াতে আলিয়ার ছাত্রদের জিজ্ঞেস করেন যারা কামেল পাশ করেছে আলিয়াত থেকে বা ছাত্র ছাত্রছাত্রী তাদের জিজ্ঞেস করেন ওদের মুখ থেকে বের করতে পারবে না যে তাওহিদ কাকে বলে কি জিনিস তো এই জন্য এই বিষয়গুলো আমাদের শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তৌহিদ হচ্ছে মূল বিষয় যেখানে তৌহিদ থাকে সেখানে শির্ক থাকে না আপনারা তো আরব দেশে আছেন সেখানে তারা তহিদবাদী হওয়ার কারণে সে দেশে সিরকির যত খানকা দরগা মাদার কবর পীর ফকিরের আস্তানা এগুলো আছে কি দেখেছেন নাই এজন্যই আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহমহল্লা তিনি তার কিতাবে উল্লেখ করেছেন যে মূলত ইসলাম ধ্বংস করে দেয় দুটি জিনিসে অর্থাৎ ইসলাম ধ্বংস করার দুটি হাতিয়ার রয়েছে একটি হাতিয়ার হচ্ছে তো তির্ক আর অপরটি হচ্ছে বেদাত অর্থাৎ শির্ক যেখানে থাকে সেখানে তৌহিদ থাকে না যেখানে তৌহদ থাকে সেখানে শির্ক থাকে না এরকম আর যেখানে সন্না থাকে সেখানে বেদাত থাকে না যেখানে বেদাত থাকে সেখানে সন্না থাকে না আল্লাহ রসুল্ল সন্না সেখানে তো উঠে যায় যেমন উদাহরণ আপনাদেরকে বললাম যে আরব দেশগুলোতে আপনারা দেখেছেন তৌহিদপন্থী ওরা এবং সন্না যার কারণে সেখানে বেদাতও নাই শির্কও নাই কিন্তু আমাদের দেশের মানুষ পীর ফকিরের গোষ্ঠী যত আস্তানা খুলে খানকা দরবার শরীফ খুলে আছে মাজার কবর ইত্যাদি যত আল্লাহর অলি সাপ আমাদের দেশে বুঝেছেন মানে রূপকভাবে বলা চলে যে যত অলি আল্লাহ সাপেই আমাদের বাংলাদেশে ভারত উপমহাদেশে আর আরব দেশে আল্লাহর অলি নাই তাদের মানে তাদের দৃষ্টি থেকে আর কি বলা চলে আমাদের দেশে যারা কবরের ব্যবসা করে কবর পূজারীরা তাদের তাদের জানা মতে যত অলি আল্লাহ সব আমাদের দেশে ইমাম বিন হাল হাম্বুল রহিমা তিনি বলছেন যে পৃথিবীতে আল্লাহর অলি হচ্ছে তিনি যিনি বড় আলেম মানে আল্লাহর আলেম রায় হচ্ছে আল্লাহর অলি আলেম রায় রায় হচ্ছে আল্লাহর অলি এবং এই কথার দলিল কোরআন থেকে এবং হাদিস থেকে দেওয়া যায় তো যা হোক বলছিলাম যে এই শিরক এবং বিদাত যেখানে থাকে সেখানে তভিদ থাকে না সন্না থাকে না যেখানে শিরক মুক্ত বেদাত মুক্ত অর্থাৎ তহিদ এবং সন্না আছে সেখানে দেখবেন বেদাত এবং শির্ক নাই যেটা আরব দেশের উদাহরণ বললাম তো যা হোক সম্মানিত হয় আশা করি বুঝতে পেরেছেন বা রেকআল্লাহ হিকুম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার